লেগ পিস গুলো ছাকার জন্য কড়ায় তেল ঢালছি। তেলটি গরম হয়ে গেছে, লেগ পিস গুলি ছাড়িয়ে দিচ্ছি। রসুন পিঁয়াজ আদা আমার ছেঁচা হয়ে গেছে, তুলে নিলাম। লেগ পিসটি ছাকা হয়ে গেল তেলে, বিলাতিটাও তেলে ছাকা হয়ে গেল। এবারে সরিষার তেল ঢালছি কড়াতে রান্না করবার জন্য। কাঁচা লঙ্কাটা ছাড়া হচ্ছে, মশলা কষার মধ্যে মাংসটি ছেড়ে দিচ্ছি।
এবারে নুন দিয়ে দিচ্ছি। এবারে তেলে ছাঁকা বিলাতিটা মিক্স করে দিচ্ছি। এবারে ধনিয়ার পাতা দিয়ে দিল। লেগ পিসের তরকারি আমাদের হয়ে গেছে, এবারে নামাচ্ছি। তরকারি পাইনি